নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনের প্রত্যেকটি দর্শককে স্বাগত জানিয়ে আজ একটা ছোট্ট লাঞ্চের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে ভাত বাড়তে গিয়েই দেখলাম ভাতের ওপর একটা কালো জিরে পড়ে আছে। যাই হোক, আজকে শনিবার, আর শনিবারে আমাদের বাড়ির বিশেষত্বই হচ্ছে রান্নাবান্নার একদম চাপ থাকে না। শনিবার এবং রবিবার দুটো দিনই, কারণ বাবার কাজের চাপ বেশি থাকে, বাবা প্রায় খাওয়ার টাইম পাই না, তো সেই কারণে বেশি রান্নাবান্না করেও লাভ নেই। সেদ্ধ ভাত বা সেদ্ধ জাতীয় কিছু বা এক তরকারি বা দুটো পদ এরকমই রান্না করি। তো আজকে বাবাই বলল সকালবেলাতে যে একদম হালকা ভাত, আলু ভাজা আর হালকা পাতলা করে টক ডাল, মুসুর ডাল করতে, আম দিয়ে, কাঁচা আম দিয়ে। তো সেটাই করেছি আজকে, আর রান্নার বেশি চাপও রাখিনি, তার কারণ গল্প পাঠের ভিডিওটার এডিটিং চলছে, তো সেই কাজটাও করছি, মানে যখনই সময় পাচ্ছি তখনই একটু করে বসছি। তো সেই কারণেই একটা ছোট্ট রান্নার ভিডিও, রান্না তো আজকে নেই, শেয়ার করলাম লাঞ্চের ভিডিও আপনাদের সাথে। আর এই যে ডাল, আলু ভাজা আর তার সাথে টক মিষ্টি দই আজকে বাবা এনেছিল, তো এই দইটা খুবই ভালো, আমাদের এই পাড়াতেই একজন বাড়িতে পাতেন আর কি, তো সেখান থেকেই নিয়ে আসা হয় মাঝে মধ্যে টক মিষ্টি দই, খুবই সুন্দর খেতে। তো এই আজকের লাঞ্চ থালি একদম হালকা পাতলা সিম্পল। এই গরমে আর বেশি কিছু খেতে ভালোও লাগছে না, করতেও ইচ্ছে করছে না, আর আজ আর কাল এই দুটো দিন তো আমার একটু হালকাই থাকে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।